ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে আমরা আজকে একটা দারুণ জিনিস শিখব। তোমাকে যদি বলা হয় এই পাতাটার ক্ষেত্রফল নির্ণয় করতে, সেটা কি করে সম্ভব আমাদের প্রশ্ন হতেই পারে। কিন্তু যদি বলি সোনালি এই বস্তুটার ক্ষেত্রফল নির্ণয় করতে তুমি পারবে, তাহলে আমরা এই রকম যেটা দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে শিখে গেছি। আমরা বর্গাকার ক্ষেত্রের এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে জানি। যেমন এটা হচ্ছে একটা বর্গাকার ক্ষেত্র, এটা হচ্ছে একটা বর্গাকার ক্ষেত্র আর এটা একটা আয়তাকার ক্ষেত্র। আমরা বর্গাকার ক্ষেত্র আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু যদি এমন হয় বস্তুটা একটু অন্যরকম, বর্গাকার নয়, আয়তাকার নয়, অন্যরকম, আবার এমনকি পাতাটা, তাহলে কি আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? পারবো, খুবই সোজা। তাহলে আমাদের তার জন্য কি কি উপকরণ লাগবে? আমাদের লাগবে এই যে এক বর্গ সেন্টিমিটারের যে আমরা কাগজগুলো কেটে নিয়েছি সেই কাগজের টুকরো লাগবে, আমাদের কাঁচি লাগবে, আর আমাদের একটা মজার উপকরণ দিয়ে আমরা ক্ষেত্রফল বুঝবো তার জন্য আমাদের এক থালা বালি লেগেছে এবং আমরা গ্রাফ পেপার নিয়েছি। ঠিক আছে, এই গ্রাফ পেপারের সাহায্যে আমরা আজকে এটা নির্ণয় করবো। এই যে মিলিমিটারের গ্রাফ পেপার, কিসের গ্রাফ পেপার বলে এটা? মিলিমিটারে। তাহলে চলো আমরা আজকে আমাদের আসর শুরু করি। ক্ষেত্রফলে দারুণ ব্যাপার, অর্থাৎ একটা পাতার ক্ষেত্রফল নির্ণয়ের আজকের ক্লাসে আমরা ক্লাস শুরু করছি। আমি সৌম্য সেনগুপ্ত, আমার সাথে উপস্থিত আছে আমার প্রিয় সোনালি, প্রিয়াঙ্কা, সঞ্জীব, সঞ্চিতা, বৃষ্টি, কার্তিক, রিয়া, সোনালি, রীতা এবং মহুল। আমরা শুরু করছি আমাদের ক্লাস। তার আগে আমরা প্রথমে বুঝে নেব ক্ষেত্রফল ব্যাপারটা কি, আরেকবার চালিয়ে নি। তাহলে আমরা এক কাজ করি, আমরা একটা কাঠি নিচ্ছি যেটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার, প্রায় 7 সেন্টিমিটার। কতটা? 7 সেন্টিমিটার। তো আমি এবার এই কাঠিটাকে এই বালির ওপরে রেখেছি, তাহলে এখানে কত সেন্টিমিটার দাগ হলো? এবারে আমি করব কি, এখানে এই কাঠিটাকে আমরা ধরো আমি পাশে একটা এরকম একটা ফিতেটা বসিয়ে রাখলাম, বসিয়ে রেখে আমি এটাকে ঠিক সমান্তরাল ভাবে 3 সেন্টিমিটার টেনে আনব। এই দেখো আমি এখানে টেনে আনছি এই 3 সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা একটা কি পেলাম, একটা আয়তক্ষেত্র পেলাম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার, আর প্রস্থ 3 সেন্টিমিটার। তাহলে বলতো এরকম এক বর্গ সেন্টিমিটারের কটা টুকরো এখানে ধরে যাবে? সোনালি বলো, এক বর্গ সেন্টিমিটারের ঠিক কটা টুকরো এখানে আমরা ফিট করতে পারবো? 21টা। তাহলে দেখো এই যে 7 × 7, দেখো এই দেখো এক একটা কত বর্গ সেন্টিমিটার সোনালি? 1 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি এখানে কটা দিলাম? 7টা। তাহলে এখন কতটা জায়গা আমি ঢাকা দিতে পেরেছি? 7 বর্গ সেন্টিমিটার। কিন্তু আমি জানি এটা আমার কত সেন্টিমিটার এসছে, তাহলে এইদিকে কটা হবে? 3টে। তাহলে দেখো আমরা 3 সেন্টিমিটার যদি টেনে আনি, এই দেখো এটাকে যদি আমরা 3 সেন্টিমিটার টেনে আনি, তাহলে এইখানে আমার ফিট করে যাবে 3 এদিকে 3 সেন্টিমিটার। তাহলে এবারে পুরোটা ভরতে আমার কটা মোট 1 বর্গ সেন্টিমিটারের টুকরো লাগবে বলো? 21টা। তার মানে 7 × 7, 7 × 2 তাহলে বন্ধুরা দেখো এই 7 সেন্টিমিটার দীর্ঘ কাঠিটাকে 3 সেন্টিমিটার টেনে আনতে যে আয়তক্ষেত্র তৈরি হলো তার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। ফলে এই আয়তক্ষেত্রটা মোট 7 × 3 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 21 বর্গ সেন্টিমিটার জায়গা দখল করল। কি তার মানে ক্ষেত্রফল কেন দুটো দৈর্ঘ্যের এককে গুণ করলে পাওয়া যায়, বুঝতে পারলে সোনালি? রিয়া বুঝতে পেরেছ? তাহলে বলতো এটা যদি আমরা
পাঁচ সেন্টিমিটার আনতাম, সাতের তিন সেন্টিমিটারের বদলে আমরা টেনে আনতাম একদম পাঁচ অবধি, তাহলে এখানে আমার কটা ঢুকে যেত? আরো ১৪টা। তিন সেন্টিমিটারের পরিবর্তে আরো দু সেন্টিমিটার, মানে মোট পাঁচ সেন্টিমিটার আনতাম, তাহলে এখানে মোট কতটা জায়গা দখল করত? ৩৫টা। সাত পাঁচে ৩৫, তাহলে বুঝতে পারলে? দুটো দৈর্ঘ্যের এককে গুণ করলে কেন আমরা ক্ষেত্রফলের একক পাই? বোঝা গেল না? না বোঝা গেছে? তাহলে আমরা এইটা জেনেছিলাম আগে, তাই তো? তো আমরা এই এই যে বলো এর ক্ষেত্রফল তাহলে কি করে পাবো? এর দৈর্ঘ্য ক সেন্টিমিটার, চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ ক সেন্টিমিটার, চার সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে চার সেন্টিমিটার। সেন্টি মানে কি? একশো ভাগের এক ভাগ, এক মিটারের। আর এটা ক সেন্টিমিটার প্রায় দুই সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানতাম কি লেখো? তাহলে দেখো বন্ধুরা, আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু। যেমন এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? দুই সেন্টিমিটার। আর প্রস্থ কত? দুই সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? দুই গুণিত দুই বর্গ সেমি, এটা আমরা আগে জানতাম। তার মানে এখানে আমার কত বর্গ সেন্টিমিটার? চার। এই তো দেখতেই পাচ্ছি আমি চোখের সামনে, চার বর্গ সেমি। আচ্ছা, এবারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলো? দৈর্ঘ্যটা আমরা দেখেছি কত? চার সেন্টিমিটার। আর প্রস্থ দু সেন্টিমিটার, তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে সমান লেখো চার সেমি গুণিত দুই সেমি, সেন্টিমিটার সমান চার দুগুণে আট। দেখো আটটা টুকরো লেগেছে, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, তাহলে এই এক একটার ক্ষেত্রফল কত? এক বর্গ সেমি। তার মানে এখানে আমার লিখেছে চার দুগুণে আট বর্গ সেমি। এবারে আজকে আমরা যেটা শিখব, যে এই ধরনের এমন যদি হয় যে পাতাটার আমার ক্ষেত্রফল নির্ণয় করতে, পাতাটার ক্ষেত্রে দেখো তুমি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা প্রস্থ আলাদা করে পাবে না, কোনো জায়গাটা চওড়া কোনো জায়গাটা সরু, প্রস্থ যদি দেখো আবার লম্বাটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তাহলে এর তো একটা ক্ষেত্রফল তো আছে নাকি? না ক্ষেত্রফল নেই, এটা তো একটা তল, এটা তো একটা ক্ষেত্রফল আছে, তাহলে সেটা আমরা কি করে বার করব? সেটা বোঝার জন্য আমরা একটা বুদ্ধি নিয়েছি। দেখো আমরা একটা বস্তু নিয়েছি, এই বস্তুটা, এই বস্তুটা একটা নির্দিষ্ট ঘরের মতো আকার, তাহলে আমি যদি বলি এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল বের করার জন্য আমি একটা বুদ্ধি নিচ্ছি, দেখো আমি কাঁচি দিয়ে এটাকে কেটে দিচ্ছি ঠিক ঠিক করে, হ্যাঁ পাঁচ বর্গ সেন্টিমিটার। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি, একটা পেন দাও, এই দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে এই আমি এখানে ভাগ করে দিলাম, তাহলে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এটা এক বর্গ সেন্টিমিটার, এটা এক বর্গ সেন্টিমিটার, এখানে এক বর্গ সেন্টিমিটার, এখানে এক বর্গ সেন্টিমিটার, কিন্তু এইখানটা আমি বুঝতে পারছি না, তাহলে আমি কি করবো জানো তো? এটাকে আমরা কেটে দিচ্ছি, দেখো এটাকে আমরা কাঁচি দিয়ে কেটে দিলাম, দিয়ে আমরা যে টুকরোটা পেয়েছি দেখো এইটা, এটাকে যদি আবার আমরা মাঝে মাঝে কেটে পাশাপাশি জুড়ে দিই তাহলে কি হয় দেখা যাক, এই আমরা মাঝে মাঝে এটাকে কেটে দিলাম, তাহলে দেখো তো এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে এই দুটো কি এক বর্গ সেন্টিমিটার হচ্ছে না, কি বলো? তাহলে আমি এখানে বসালাম আর এই দুটোকে এখানে বসিয়ে দিলাম, তাহলে দেখো এটা ক বর্গ সেন্টিমিটার হলো, তাহলে দেখো এটা ক বর্গ সেন্টিমিটার হলো সোনালি, তাহলে এর ক্ষেত্রফল কত? এক দুই তিন চার আর একে পাঁচ, পাঁচ বর্গ সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে এবার বলো তো মহুল, এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে, বলতে পারবে? কি বলবে বলো? দেখো একটা গোটা আছে, কটা আমরা দেখি না, চার, ঠিক মহুল বলেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এক বর্গ সেন্টিমিটার, এই দেখো এটা একটা এক বর্গ সেন্টিমিটার, হ্যাঁ কি না? আচ্ছা এবারে দেখো এইটা আরো এক বর্গ সেন্টিমিটার, হ্যাঁ কি না? তাহলে এবার বাকিগুলো কি হবে? বাকিগুলো করতে গেলে আমরা কি করব? কেটে নিচ্ছি, তাহলে এখানে আমরা দেখি
এখানে দেখো তো এই বস্তুটার সোনালী বলো এটা ক্ষেত্রফলটা কত হবে তাহলে আমরা কি করব এটাকে বাকিটাকে কেটে নি চলো কত বর্গ সেন্টিমিটার চার বর্গ সেন্টিমিটার তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল চারটে এক বর্গ সেন্টিমিটার কাগজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল তাহলে এবারে তোমরা বলতে পারবে এটার ক্ষেত্রফল কত তাহলে এইটার আমার ক্ষেত্রফলটা আমরা একটু পাশে লিখে লিখে করছি চলো ঠিক এইভাবে বুদ্ধিটা খাটিয়ে আমরা এইটার ক্ষেত্রফলটা বের করছি গোটা কটা আছে এই বস্তুটার ক্ষেত্রফল নির্ণয় করছি তাহলে এর ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কটা গোটা একটা গোটা যে কটা গোটা সেগুলো আমরা গোল দাগ দিচ্ছি একটা গোটা দুটো গোটা তিনটে গোটা চারটে গোটা চার বর্গ সেন্টিমিটার পাঁচ বর্গ সেন্টিমিটার আর এটা কত এটা কত অর্ধেক তাহলে এখানে একটা অর্ধেক পাচ্ছি এখানেও একটা অর্ধেক পাচ্ছি দেখো এখানেও একটা অর্ধেক পাচ্ছি আর এখানেও একটা অর্ধেক পাচ্ছি তাহলে আমরা কি এটার ক্ষেত্রফল সমান গোটা গোটা এক দুই তিন চার পাঁচ পাঁচ বর্গ সেমি যুক্ত পাঁচ বর্গ সেমি হয়েছে এবারে কটা অর্ধেক কটা অর্ধেক তাহলে আমি সেগুলো লিখছি যুক্ত একটা অর্ধেক অর্ধেকটাকে আমরা কি লিখবো হাফ যুক্ত হাফ যুক্ত হাফ যুক্ত হাফ কটা অর্ধেক গো কটা অর্ধেক একটা দুটো তিনটে চারটে এই চারটে অর্ধেক যোগ করলে কি হয় আমরা দেখে নি তাহলে চলো এগুলো আমরা কেটে নিচ্ছি তাহলে দেখো এগুলো আমরা সুন্দর করে কেটে নিচ্ছি এই অর্ধেক এই অর্ধেক একটা অর্ধেক পেলাম এটা আমার অর্ধেক আবার তাহলে দুটো অর্ধেকে কত হয় রীতা দুটো অর্ধেকে কত হয় বলো এই দেখো দুটো অর্ধেকে কত হয় দুটো অর্ধেকে কত হয় দুটো অর্ধে কত হয় গোটা আচ্ছা এবারে আরো অর্ধেকটা তাহলে আমার মোট চারটে অর্ধেক ভালো করে দেখো তাহলে এই দেখো এই অর্ধেক তাহলে এই দুটো অর্ধেকে কত হলো এই একটা অর্ধেক আর এই আরো একটা অর্ধেক কে কে বুঝতে পারলে তাহলে বলো তো এই বস্তুটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম হ্যাঁ কি না তাহলে এর ক্ষেত্রফল কত হলো দেখো ম্যাজিক দেখতে পাচ্ছ অঙ্ক হচ্ছে আমরা যেটা করি সেটা আসলে কি চোখের সামনে ঘটে হ্যাঁ কি না তাহলে দেখো এই যে পাঁচটা এক দুই তিন চার পাঁচ বর্গ সেন্টিমিটার কটা হলো আমার গোটা এক বর্গ সেন্টিমিটার পাঁচটা আর একটা আধ দুটো আধ এইটাতে কটা হয় এই যে একটা আর এই আধটা আর এই আধটা কত হলো একটা তাহলে আমার মোট এই বস্তুটা যেটা ছিল তার ক্ষেত্রফল কত ছিল কত হলো হ্যাঁ তার মানে এটাকে আমরা যদি লিখে দিই
তার মানে এটা হবে সমান পাঁচ যুক্ত এই টোটালটা, যেহেতু এদের সবার কি দুই হচ্ছে হর, তাহলে দুই লিখলাম, এক যুক্ত এক যুক্ত এক যুক্ত এক, এইভাবে আমরা লিখতে পারি। যে পুরোটা আমি লিখলাম বর্গ, সেম এর ক্ষেত্রফল কত, পাঁচ, কি পাঁচ যুক্ত সমান পাঁচ যুক্ত দুভাগের ক ভাগ, দুভাগের এক ভাগ, দুভাগের দু ভাগ, দুভাগের তিন ভাগ, দুভাগের চার ভাগ। দুভাগের চার ভাগ মানেই কত, দুভাগের চার ভাগ মানেই কত, গোটা দুই, এটা তো এক, এটা তো এক বর্গ সেমি, এটাও এক বর্গ সেমি, হ্যাঁ কি না? তাহলে আমরা এটা লিখছি পাঁচ যুক্ত দুই, ও এখানে লেখো বর্গ সেমি। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি পাঁচ যুক্ত দুই বর্গ সেমি সমান সমান সাত বর্গ সেমি। তাহলে আবার প্রথম থেকে দেখো, বস্তুটা ছিল এইরকম দেখতে, কিরকম দেখতে, বস্তুটা ছিল এইরকম দেখতে। আমরা পাতার ক্ষেত্রফল বের করতে গেলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, বা যে কোনো একটা মানে ঠিক বর্গাকার নয় বা আয়তাকার নয় এইরকম বস্তুরও কিন্তু ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি, তাহলে সেটা আমরা আজকে বুঝবো। তাহলে দেখো বস্তুটা আমার ছিল এইরকম, হ্যাঁ কি না? তাহলে এর ক্ষেত্রফল আমি দেখলাম, এটা গ্রাফ পেপারে আমরা যেহেতু করে নিয়েছি, এখানে আমার গোটা এক বর্গ সেন্টিমিটার কটা আছে, এগুলো হচ্ছে এক বর্গ সেন্টিমিটার, ভালো করে দেখো এগুলো কত বর্গ সেন্টিমিটার, এক বর্গ সেন্টিমিটার কটা আছে গোটা গোটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর আধটা কটা আছে, চারটে, এই যে একটা আধটা আর এই একটা আধটা, এই দুটো জুড়ে দিয়ে কটা হলো, একটা এই এক বর্গ সেমি আর এখানেও এই আধটা আর এই আধটা মুখোমুখি জুড়ে দিয়ে আমার হয়ে গেল কত, এক বর্গ সেমি। তাহলে আমার এখানে মোট এই জায়গা বস্তুটার ক্ষেত্রফল কত বর্গ সেমি, সাত বর্গ সেমি। তাহলে এবার আমার প্রশ্ন, যে আমরা কি এই পাতাটার ক্ষেত্রফল তাহলে বের করতে পারবো, কি করে করব না, আমরা একটা গ্রাফ পেপারের উপরে পাতাটাকে বসিয়ে কটা ছোট ছোট ঘর হচ্ছে হিসেব করব। তাহলে চলো আমরা একটা গ্রাফ পেপার নিচ্ছি, কিরকম গ্রাফ পেপার, গ্রাফ পেপার কিন্তু দু রকমের হয়, মিলিমিটারের হয় আর ইঞ্চির হয়। আমরা কিরকম নিয়েছি, কিরকম গ্রাফ পেপার নেব বলো, মিলিমিটারের গ্রাফ পেপার। তাহলে এবারে মিলিমিটারের গ্রাফ পেপার আমরা নিয়েছি, দিয়ে আমরা কি করব, এর আস্তে আস্তে এর গায়ে একটা ঠিক ঠিক করে দাগ দেব। দাগ দেওয়ার সময় মোটামুটি আমি একটা হিসেব করে নিচ্ছি, যেন সবচেয়ে বেশি গোটা গোটা ঘর আমি পাই। তাহলে এই একটা পেয়েছি, এবারে মহুল তুমি আস্তে আস্তে এই পাতার গায়ে একটা দাগ দিয়ে দাও। আমরা এই করে ফেলেছি দাগ, ভেরি গুড। তাহলে দেখো আমরা এটা তুললেই আমরা দেখতে পাবো যে এই পাতায় দেখো ঠিক পাতাটা আমরা পেয়ে গেছি। এবারে আমরা এটা হিসেব করব যে কটা আমার ঘর আছে। তাহলে আমার এখানে কি গোটা গোটা এরকম সবই কি এরকম ঘর পাবো, এরকম ঘর সব পাবো? তাহলে কিরকম ঘর পাবো বলো তো, আরো আমার কিছু ঘরের হিসেব করতে হবে। তাহলে আমরা একটু লিখে নিই, তাহলে দেখো আমরা একটা ভাগ করছি, আমরা দেখব এই রকম ঘর কটা পাই। এক বর্গ সেন্টিমিটারকে আমরা চার ভাগ করব, প্রথমে এই দুভাগ এই দুভাগ, তাহলে এক বর্গ সেন্টিমিটারকে ক ভাগ করব, চার ভাগ করব। কিন্তু আমরা যে কোনো জিনিসকে কিন্তু চার ভাগ করতে পারি না, এইটা কত, এক বর্গ সেন্টিমিটারের চার ভাগের এক ভাগ। আচ্ছা আমার কি সবই এরকম চার ভাগের এক ভাগ হবে? তাহলে দেখা যাক আমার গোটা গোটা কটা আছে, হ্যাঁ লিখি, হ্যাঁ পেন দিয়ে ভালো। তাহলে আমরা দেখছি
এই গোটা পাচ্ছি কটা একটা দুটো তাহলে আমরা এখানে একটা একটা করে রাখি এই একটা দুটো তিনটে আর এইটা তুমি ধরতে হ্যাঁ এইটা চারটে আর এইটা তুমি ধরতে পারো পাঁচটা তাহলে আমার এত দূর পর্যন্ত হয়ে গেল পাতাটা যদি এইরকম হতো তাহলে আমরা বুঝে গেলাম যে পাতাটার ক্ষেত্রফলটা এইরকম এতটা প্রথমে আগে তৈরি করলাম কিন্তু তার থেকেও তো বেশি তাহলে এবার আমাকে কিরকম টুকরো দেখতে হবে হ্যাঁ তাহলে এবার চলো আমরা খাতায় লিখতে শুরু করি আচ্ছা এবার আমার প্রশ্ন আমরা দেখো এই যে পাতাটার যে ছাঁচটা নিয়েছি সব পাতা ছাঁচগুলো কি আমি এই এক বর্গ সেন্টিমিটার করে করে সাজিয়ে করতে পারবো যদি তোমাকে এটা দিয়ে পুরোটা ভর্তি করতে হয় তুমি পারবে কিছু বাকি থাকবে কিছু থাকবে গোটাটা তুমি দিতে পারবে না তাহলে আমরা একটা বুদ্ধি করে নিচ্ছি আমরা প্রথমে হিসেব করব এক বর্গ সেন্টিমিটার কটা আছে এখানে লেখো এক বর্গ সেমি কটা আছে আর এক বর্গ সেন্টিমিটারকে দেখো চার ভাগ করে নিয়েছি বলো তো এক বর্গ সেন্টিমিটার মানে কত বর্গ মিলিমিটার ভালো করে দেখো প্রশ্নটাও এটা কি এক বর্গ সেন্টিমিটার তাহলে এইগুলো হচ্ছে এক বর্গ মিলিমিটার এই যে ছোট ছোট ঘরগুলো তাহলে বলো তো এখানে কটা টুকরো আছে মোট একশোটা এই যে এটা হচ্ছে এক বর্গ মিলিমিটার এই এক বর্গ মিলিমিটার কটা আছে কারণ এইদিকে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার মানে কত মিলিমিটার দশ মিলিমিটার আর এইদিকে দশ মিলিমিটার তাহলে দশ দশে মোট একশোটা এরকম এক বর্গ মিলিমিটার আছে তাহলে আমরা কি বুদ্ধি করে নিলাম যে আমরা এটাকে প্রথমে এক বর্গ সেন্টিমিটারকে দেখো চার ভাগ করেছি দেখো এক বর্গ সেন্টিমিটারকে চার ভাগ করে নিয়েছি দেখতে পেয়েছ না না তাহলে এইটার এক একটার কত নাম এই যে চার ভাগে রাখো তাহলে এটা কত বর্গ মিলিমিটার পঁচিশ বর্গ মিলিমিটার কটা আছে হিসেব করব আর কিছু কিছু জায়গায় আমরা একটা একটা করে বর্গ মিলিমিটার আমাকে হিসেব করতে হবে আবার কখনো আজটাও করতে হতে পারে তুমি যদি যত নিখুঁত করবে তত হবে তাহলে আমরা মোটামুটি পঁচিশ বর্গ মিলিমিটার করব তাহলে চলো এখন আমরা দেখি কটা হলো তাহলে দেখতে পাচ্ছ একটা গোটা কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা গোটা হবে এই দেখো তাহলে পাঁচটা আমি মোটামুটি এটা মোটামুটি মানে অ্যাপ্রক্স আমরা খুব ছোটগুলো কি করব মাঝে মাঝে বাদ দিয়ে দেবো তাহলে এক বর্গ মিলিমিটার কটা হলো বলো পাঁচটি পাঁচটি আচ্ছা এবারে পঁচিশ বর্গ মিলিমিটার কটা হিসেব করছি এই দেখো এখানে পেয়ে যাচ্ছে একটা এই একটা দুটো গোটা না অন্য রঙে দিলে হবে না তিনটে চারটে হ্যাঁ কি না আর কোথায় আছে এই যে পাঁচটা ছটা মানে চার ভাগের এক ভাগ আর কোথায় আছে সাতটা আটটা আর কোথায় আছে এইখানটায় আছে আটটাই আর নেই আর কোথাও আছে তাহলে পঁচিশ বর্গ মিলিমিটার কটা আছে আটটি কোথায় আছে হ্যাঁ এইখানটায় মোটামুটি আমরা একটা ধরে নিচ্ছি এইখানটায় আছে তাহলে এই একটা আটটা নটা আর এইখানটা একটা ধরবো কি এটা ধরবো না ঠিক আছে তাহলে নটা আট যুক্ত এক সমান নটি হ্যাঁ কি না কি বুঝতে পারলে তাহলে এক বর্গ মিলিমিটার আছে পাঁচটা হাফ চার ভাগের এক ভাগ মানে এটা কত এটা হচ্ছে পঁচিশ বর্গ মিলিমিটার মানে চার ভাগের এক ভাগ এক বর্গ মিলিমিটার এবারে এক বর্গ মিলিমিটার বাকিগুলো আমরা হিসেব করি আচ্ছা সোনালি বলো এখানে কত আছে পঁচিশ থেকে কত কম এক দুই তিন চার তাহলে এমনি করে করে আমরা বাকিগুলো হিসেব করে দেখে নেব কত
তাহলে আমরা মোটামুটি এটা এগুলো যদি হিসেব করি ছোট ছোট হিসেব হ্যাঁ কোনটা তাহলে এবারে আমরা বলবো এক বর্গ মিলিমিটার কটা আছে এক বর্গ মিলিমিটার কটা আছে তাহলে আমরা একটা থেকে হিসেব করে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে দুই কম তার মানে এইখানটা দিতে গেলে আমাকে পঁচিশ থেকে দুই কম আচ্ছা এটা সোনা মহুল বলছে তিন কম তাহলে বাইশ ধরলাম আমি আচ্ছা এটা পঁচিশ থেকে এটা মোটামুটি এক দুই তিন চার পাঁচ এখানটায় পাঁচ এখানটায় পঁচিশ থেকে এক কম তাই তো এখানটা পঁচিশ থেকে এক কম তার মানে চব্বিশ আচ্ছা এখানটায় কত এক দুই তিন চার পাঁচ ছয় যুক্ত ছয় আচ্ছা সাত মহুল বলছে সাত ঠিক আছে এখানে পঁচিশ থেকে কত কম এক দুই তিন চার কম তার মানে যুক্ত একুশ যুক্ত তো এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এটা আমার হিসেব হয়ে গেল সব হিসেব হয়ে গেল পাঁচ যুক্ত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো যুক্ত এগারো এখানে কত পঁচিশ থেকে এক দুই তিন চার পাঁচ কম তার মানে কুড়ি যুক্ত কুড়ি এটা আমার হয়ে গেল আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ মোটামুটি পাঁচ বর্গ পাঁচ বর্গ ঠিক আছে এগুলো আমার হয়ে গেছে এবার এখানটা পড়ে আছে পঁচিশ থেকে এক দুই দুই কম তা পঁচিশ থেকে দুই কম কত হয় তেইশ তাহলে এইটা আমার হয়ে গেল এখানে পঁচিশে মনে পড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 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 বর্গ মিলিমিটার আর এখানে দুই যুক্ত দুই আর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচ দুগুণে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো বর্গ মিলিমিটার পনেরো বর্গ মিলিমিটার এটা আমার হয়ে গেল এটা আমার হয়ে গেল পনেরো আর এইখানটা গোনা হয়নি এক দুই তিন চার পাঁচ পাঁচ বর্গ মিলিমিটার এখানটায় কত এক দুই তিন এটা পঁচিশ থেকে তিন কম এখানটা হয়ে গেল পঁচিশ থেকে তিন কম মানে কত বাইশ বাইশ তাহলে এটা হয়ে গেল আর এখানে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বর্গ মিলিমিটার তাহলে আট বর্গ মিলিমিটার আর এখানটায় শেষে আমার পড়ে রইল পঁচিশ থেকে এক দুই তিন চার চার কম তার মানে যুক্ত একুশ তার মানে এই টোটালটা কি এই আমার বর্গ মিলি মিটার হ্যাঁ কি না তাহলে এই হচ্ছে আমার আমি পেয়ে গেলাম এক বর্গ মিলিমিটার কটা তাহলে কিভাবে হিসাব করলাম তোমরা বুঝে গেলে হ্যাঁ কি না এবারে আমি এগুলোকে সবগুলোকে যোগ করব দিয়ে তাহলে এইটা আমার তাহলে পঁচিশ বর্গ মিলিমিটার নটা পঁচিশ বর্গ মিলিমিটার নটা তাহলে আমি লিখে দিচ্ছি এক বর্গ মিলিমিটার তার মানে এক বর্গ মিলিমিটার নটা মানে কি পাঁচটা মানে কি এক বর্গ মিলিমিটার পাঁচটা মানে কি আমি পাঁচশো আমি সব মিলিমিটারে করছি তাহলে পাঁচশো বর্গ মিলি মিলিমিটার হ্যাঁ কি না যুক্ত পঁচিশ বর্গ মিলিমিটার নটা পঁচিশ গুণিত নয় মানে কত পঁচিশ গুণিত নয় করি পঁচিশকে নয় দিয়ে গুণ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় দুগুণে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ দুশো পঁচিশ তার মানে এখানে দুশো পঁচিশ বর্গ মিলি এবার এগুলোকে যোগ করতে হবে এগুলোকে কিভাবে যোগ করতে হয় জানো তোমরা তাহলে আমরা প্রথমে একক গুলো যোগ করে করে যাই দিয়ে তারপরে দশক গুলো করবো মনে থাকবে তা চলো এক আর আটে নয় মুখে মুখে বলো এক আর আটে নয় দুয়ে দশ এগারো এগারো পাঁচে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো পাঁচে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ দুয়ে তেইশ দুয়ে পঁচিশ তিনে
ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর সাথে উনপঞ্চাশ উনপঞ্চাশ আর চারে পঞ্চাশ তিপ্পান্ন তিপ্পান্ন আর পাঁচে পাঁচ তিন আট তাহলে আটান্ন আটান্ন উনষাট ষাট তাহলে ষাট তাহলে এটা হচ্ছে এককের ঘরে যোগ করতে আমার হয়ে গেল ষাট আর দশকের ঘরে দুই এখানে নাই দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তার মানে কি একশো নব্বই হ্যাঁ কি না তাহলে চলো আমরা আবার ক্রস চেক করি আট আর একে নয় আর দুয়ে এগারো এগারো পাঁচে ষোলো ষোলো পাঁচে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ আর পাঁচে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ বিয়াল্লিশ আর সাথে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট এই যে ষাট আমি ষাট দেখো লিখে রেখেছি ষাট হ্যাঁ কি না আর এবার এককে দশকের ঘরগুলো যোগ করছি দুই চার পাঁচ ছয় সাত আট আট মানে আশি কিন্তু আশি নব্বই একশো একশো দশ একশো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একশো নব্বই তাহলে এই দুটো যোগ করলে কত হয় নয় পাঁচে তার মানে এটা এক দশ শত এগুলো যোগ করলে কত হয় এক পনেরো পাঁচ দুই দুশো পঞ্চাশ তাহলে আমি পেয়ে গেলাম যুক্ত দুশো পঞ্চাশ বর্গ মিলিমিটার মিলিমিটার এগুলো এককগুলো ঠিক ঠিক করে দিলাম তাহলে এবার যোগ করে দাও তাহলে পাঁচ পাঁচ সাত পঁচাত্তর আর এদিকে পাঁচ ছয় সাত আট নয় নশো পঁচাত্তর কি বর্গ মিলি মিটার তাহলে বলো নশো পঁচাত্তর বর্গ মিলিমিটার আমরা বানাচ্ছি দেখো এখানে এক্ষুনি মজা লাগবে দেখো তাহলে এটা কত একটা একটা করে দাও আচ্ছা এটা কত সব ইয়ে বলো এটা কত তাহলে দেখো এর ক্ষেত্রফল সমান এইটার ক্ষেত্রফল সমান আমরা এখানে বানাচ্ছি কত হলো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো নশো আর দেখো আমরা এক বর্গ মিলিমিটারকে এখানে ভাগ করে রেখেছিলাম এটা কত পঁচিশ 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 দুয়ে পঞ্চাশ আর তিনে পঁচাত্তর এই দেখো পঁচিশ আর তিনে পঁচাত্তর তার মানে দেখো ভালো করে এই পুরো পাতাটার ক্ষেত্রফল এদিকে তাকাও পুরো পাতাটার ক্ষেত্রফল এইটার পুরো পাতাটার ক্ষেত্রফল হচ্ছে এই তুমি যদি আয়তকার করে করো তার মানে ঠিক এইরকম একটা জিনিস দাঁড়াবে কেমন লাগলো বলো শুধু এই একটু টুকরো বাদ তার মানে প্রায় আর একটু হলেই এটা কত এক হাজার এক হাজার বর্গ সেন্টিমিটার বর্গ মিলিমিটার হতো মানে দশ পাঁচ সেন্টিমিটার বাই দু সেন্টিমিটার একটা কাগজের মোটামুটি তাহলে বুঝতে পারলে তাহলে তোমরা এরপরে একটা নিজের যে কোনো একটা মিলিমিটারে গ্রাফ পেপার নাও আর একটা কি এরকম পাতা নিয়ে তার ক্ষেত্রফল বের করে দেখো পারবে তোমরা করতে সোনালি পারবে তুমি পারবে সঞ্চিতা পারবে কি প্রিয়াঙ্কা তাহলে আমি তোমাদের এরপর কাজ দিচ্ছি তোমরা এরকম ভাবে একটা বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করে আমাকে দেখাবে তাহলে দেখা হবে আমাদের মজা করে অঙ্ক শেখার পরের ক্লাসে আর তোমরা যারা ইউটিউবে আমাদের টিভিতে ক্লাস দেখছো ইউটিউবে গিয়ে জীবন শিক্ষা এই নাম সার্চ করলে তোমরা পেয়ে যাবে খেলতে খেলতে লেখাপড়া নামের যে ক্লাসগুলি আছে সেখানে তোলা থাকছে আর আমাদের কিছুদিনের মধ্যে আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে www.jeevanshikha.com এই ওয়েবসাইটে গিয়েও সব ক্লাসগুলি কিন্তু পরপর তোলা থাকবে তাহলে দেখা হবে পরের ক্লাসে খুব ভালো থাকবে সবাই তোমাদের বাড়ির কাজ তোমার বাড়ির কাছে কোনো একটি পাতা সংগ্রহ করো
গাছের তলায় পড়ে থাকা পাতা, সেই পাতাটিকে একটি গ্রাফ পেপারের উপর রাখো, দিয়ে তার ধার বরাবর দাগ দাও। এবং এখানে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, যে ক্ষেত্রটা তুমি পাচ্ছ, সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয় করে এই পাতার ক্ষেত্রফল নির্ণয় করো। আবার বলছি, গ্রাফ পেপারটা কিন্তু নিতে হবে মিলিমিটারের গ্রাফ পেপার।